নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24, সঙ্গে আমি শিবা। বামেদের ডাকা 48 ঘন্টা ভারত বন্ধের দ্বিতীয় দিনে মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কোচবিহারে আটক বেশ কয়েকজন। বামেদের ডাকা ভারত বন্ধের দ্বিতীয় দিনে কোচবিহারে মিছিলকে কেন্দ্র করে ধুন্দুমার আটক বেশ কয়েকজন। বামেদের ডাকা ভারত বন্ধের দ্বিতীয় দিনে কোচবিহারে মিছিলকে কেন্দ্র করে ধুন্দুমার আটক করা হয়েছে বেশ কয়েকজন বন্ধ সমর্থনকারীকে। কেন্দ্র সরকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও অন্যান্য দাবিতে বামেদের ডাকা ভারত বন্ধের আজ দ্বিতীয় দিন। বন্ধের এই দ্বিতীয় দিনে উত্তেজনা কোচবিহার শহর সহ গোটা রাজ্যে। এদিন সকালে কোচবিহার শহরে বন্ধ সমর্থনকারীরা মিছিল করে সরকারি বাস আটকাতে গেলে সেখানে তাদের সাথে পুলিশের বচসা শুরু হয়। এমনকি পুলিশ বন্ধ সমর্থনকারীদের উপর লাঠিচার্জ করে। এই ঘটনায় আহত হন এবিএনসিএল কলেজের ছাত্রনেত্রী প্রগতি রায়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা শক্তি বর্মন সহ আরও অনেকেই। জানা গিয়েছে এদিন সকালে কোচবিহার শহরে ভারত বন্ধকে কার্যকরী করতে মিছিল বের করে এসইউসিআই। এই মিছিলের নেতৃত্ব দেন এসইউসিআই কোচবিহার শহর সম্পাদক নেপাল মিত্র। এই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে। এই মিছিলে পুলিশ লাঠিচার্জ করে, এমনকি কর্মী সমর্থকদের পুলিশ জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন এসইউসিআই নেতৃত্ব। আরও জানা গিয়েছে আজ বন্ধের সমর্থনে মিছিল করছিলেন এসইউসিআই এর কর্মী সমর্থকেরা। তারা কোচবিহার হরিশপাল মোড় এলাকায় এনবিএসটিসির একটি বাস আটক করে। তখন পুলিশ তাদের বাধা দিতে গেলে উত্তেজনা তৈরি হয়। এরপর মিছিলটি কাছারি মোড়ে পৌঁছলে সেখানে পুলিশের সঙ্গে আবার তাদের বচসা বাধে এবং পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। এই ঘটনাকে ধিক্কার জানিয়ে এআইইউটিইউসি জেলা সম্পাদক বিপুল ঘোষ বলেন, কেন্দ্রীয় বিজেপি সরকার শ্রমিক সহ সর্বস্তরের জনগণের ওপর একের পর এক জনবিরোধী নীতি নামিয়ে আনছে, জনজীবন বিপর্যস্ত। প্রতিদিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দুদিনের সাধারণ ধর্মঘটে জনগণের সাড়া ছিল চোখে পড়ার মতো। এর রাজ্যের সরকার জোরপূর্বক খালি কিছু সরকারি বাস চালানোর চেষ্টা করলেও বন্ধ সর্বাত্মকভাবেই পালিত হয়। পুলিশের এই নক্কারজনক হামলাকে ধিক্কার জানাই। পাশাপাশি সকল শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রিয় নাগরিকদের আমরা আহ্বান জানাই, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ও রাজ্যের পুলিশের বর্বরোচিত হামলাকে প্রতিহত করতে জোট বেঁধে শক্তিশালী আন্দোলনে সামিল হন। প্রসঙ্গত লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিল, প্রতিদিন পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, রেল ব্যাংক বিমা সহ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণের প্রতিবাদে 28 মার্চ ও 29 মার্চ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিলেন বামেরা। সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী 4টি শ্রমকোড বাতিল করা, অত্যাধিক দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, ব্যাপক মানুষ যারা এই লকডাউনে কাজ হারিয়েছে তাদের 7,500 টাকা করে অনুদান দেওয়া, রেশনে পর্যাপ্ত খাদ্যদ্রব্য সরবরাহ করা, এরকম 12 দফা দাবিতে
গতকাল এবং আজ 28 এবং 29 মার্চ যে সারা ভারত ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল 10টি শ্রমিক সংগঠনের আহ্বানে, এই ধর্মঘটে গতকাল থেকে আজ পর্যন্ত কুচবিহার জেলার সাধারণ সংগ্রামী মানুষরা এই ধর্মঘটে ব্যাপক সাড়া দিয়েছেন। তারা দোকানপাট বন্ধ রেখেছেন, প্রাইভেট বাস বন্ধ ছিল, সরকারি বাসগুলি জোরপূর্বক বিনা যাত্রীতে চালানো হয়েছে, এছাড়া সরকারি অফিসগুলিতে রাজ্য সরকার এক ফতোয়া জারির ফলে সরকারি অফিসগুলিতে সরকারি কর্মচারীরাও অত্যন্ত নিরুপায় হয়ে বেলা 11:30টার সময় তারা অফিসে ঢুকতে বাধ্য হয়েছে। অত্যন্ত সরকারি রাজ্য সরকারের অত্যন্ত চাপের ফলে এই অবস্থাটা হয়েছে। আমরা মনে করি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই যে লড়াই, রাজ্য সরকারও নিশ্চয়ই চান, কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই যে লড়াই 10টি শ্রমিক সংগঠনের, এই লড়াইতে রাজ্য সরকারের যে মানে তৃণমূলের যে শ্রমিক সংগঠন, তারা এই ধর্মঘটের বিরোধিতা করেছে। স্বাভাবিকভাবে আমরা মনে করি যে তৃণমূলের যে শ্রমিক সংগঠন, তারা শ্রমিকদের পক্ষে নয়, তারা শ্রমিকদের আন্দোলন সংগঠিত হোক এটা তারা চাইছে না, ফলে এই হলো পরিস্থিতি। আজকের দ্বিতীয় দিনের ধর্মঘটে আমাদের 9 জন নেতা কর্মীকে পুলিশ অ্যারেস্ট করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য চন্দনা ভুঁইমালী, বুদ্ধদেব রায়, চয়ন দাস, ছাত্রনেত্রী বৈশাখী নন্দী, রূপালী সরকার, ব্যাংক ফ্রন্টের নেতা মণিলাল রবিদাস সহ 9 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে আন্দোলন এই মিছিল থেকে। ফলে এই যে গ্রেপ্তার, আমরা কোনো রকম প্ররোচনা সৃষ্টি করিনি, তা সত্ত্বেও এই যে পুলিশ গ্রেপ্তার করলো এবং লাঠিচার্জ করলো, আমাদের 2 জন কর্মী আহত হয়েছে, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। ফলে আগামী দিনে যেভাবে জেলার সংগ্রামী মানুষজন এই ধর্মঘটে সাড়া দিয়েছেন, আগামী দিনেও এইরকম আন্দোলনে তারা সাড়া দেবেন, আমরা এই আশা রাখছি AIUTC-র পক্ষ থেকে। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24-এর পর্দায়। নমস্কার।